ভাষা আন্দোলন শিখিয়েছে মাথা নত না করতে, অথচ এই ভাষারই সংবেদনহীন ব্যবহার দুমড়ে মুচড়ে দেয় ব্যক্তির মানবীয় মর্যাদা। অন্য জাতিগোষ্ঠী বা প্রান্তিকদের প্রতিও প্রতিকারহীনভাবে চলে অবজ্ঞাসূচক ভাষার ব্যবহার। ভাষাবিজ্ঞানী, লেখক আর প্রাবন্ধিকরা বলছেন, যারা সত্যিকার অর্থেই ভাষার প্রতি মমতা দেখান, তারা শব্দে বাক্যেও ভাষার প্রতি মমতা দেখাবেন। আরও জানাচ্ছেন সরোয়ার সুমন। ভাষা ভাবের বাহন, ভাষা নির্দোষ। এর প্রয়োগের উপর নির্ভর করে ব্যবহৃত বাক্য শব্দ হৃদয় জয় করল নাকি করল অপমান, আহত। ভাষা আন্দোলন বাংলাকে রাষ্ট্রভাষার স্বীকৃতি এনে দিয়েছে, কিন্তু এই ভাষা দিয়ে বুঝে না বুঝে অবজ্ঞা করার সনদ দেয়া হয়নি কাউকে, কিন্তু তা হয় অহরহ শহর গ্রাম সর্বত্র, বিশেষ করে নারী শিশু অন্য জাতি গোষ্ঠী বা প্রান্তিক মানুষের সাথে যোগাযোগ বা তাদের সম্পর্কে বলার লেখার ক্ষেত্রে। বাংলা ভাষা হচ্ছে আমরা মনে করি যে জন্মসূত্রে পেয়ে যাই, সুতরাং এটার জানা বোঝা শেখার তেমন কি আছে না, যে জিনিসটাকে ভালোবাসা যায় সেই জিনিসটাকে আসলে যথাযথ গুরুত্ব দিয়ে শিখতে হয়। যেহেতু আমরা খুব ভাষা নিয়ে সচেতনতা বোধ করি না, সেই কারণে আমরা যেখানে সেখানে যে কোনোভাবে ভাষাটাকে ব্যবহার করে ফেলি। এতে করে যে মানুষটার জন্যে যে ভাষাটা যেভাবে ব্যবহার করা উচিত ছিল, যে সংবেদনশীলতা ভাষার মধ্যে আমাদের চিন্তার ভিত্তিতে ব্যবহার করা উচিত ছিল, সেই ক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রে সচেতন থাকি না। রাস্তায় দিয়ে যাচ্ছে একটা রিক্সাওয়ালাকে, সে আমার বাবার বয়সে হতে পারে, তাকে তুই করছি, বা একটা শিশু যে ভাগ্যের কারণে এখন সে হোটেলে বা রেস্টুরেন্টে কাজ করে চা দেয়, তাকে তার নাম ধরেও ডাকাটাকে আমরা ভালো মনে করি না, তাকে পিচ্ছি বলে সকলকে একটা ইয়েতে ফেলে দিয়েছি। ভাষা দিয়ে অন্যকে জব্দ করা, ভাষাকে কখনো অস্ত্র হিসেবে ব্যবহার করার যে খোলাখুলি সংস্কৃতি, তা চলে প্রতিকারহীনভাবে। শিশু বয়স থেকে জেনে না জেনে তা রপ্ত হয় চরিত্রে। একা একা কেউ ভাষা ব্যবহার করে না। আমি যখন কথা বলি, ধরে নিই যে আরেকজনকে আমার কথা শুনছে, তাহলে আমি তাকে শোনানোর জন্য যখন বলবো, তাহলে শ্রদ্ধা নিয়ে বলবো, তাকে সমান সমান মনে করে বলবো। আর আমি যদি তাকে তুচ্ছ করার জন্য বলি, তাহলে আমি ভাষা দিয়ে চরম আঘাত করতে পারি, যেটা মানুষের শরীরে আঘাতের চেয়েও মারাত্মক হতে পারে। অনেকের গঞ্জনা বদনাম ভাষা ব্যবহারের কারণে মানুষ হচ্ছে নিজের জীবন পর্যন্ত সংশয় করে ফেলে, বাড়িঘর ছেড়ে দেয়। রাজনৈতিক প্রতিপক্ষের অথবা ধর্মীয় প্রতিপক্ষের অথবা কোনো নারীদের বিরুদ্ধে আমরা ভাষাগতভাবে যে বর্ণনাটা করি, সেটা কিন্তু অ্যালাউড, সেটা কেউ বাধা দিচ্ছে না। ফলে আমরা বলছি যে তোমার গায়ে আঘাত করলে বিচার হবে, মামলা হবে, কিন্তু আমার যে ভাবমূর্তিকে আঘাত করা হচ্ছে, আমার যে আত্মাকে আঘাত করা হচ্ছে মাইক পিটিয়ে, ঢাকঢোল পিটিয়ে, সেটার বিচার কোথায় হবে? এই বোধটাই আমাদের যারা সমাজ রাষ্ট্র অভিভাবক তাদের ভেতরে সম্ভবত নাই, যে কারণে আমরা ভাষাটাকে সহিংসভাবে ব্যবহার করছি, ভাষাটাকে আমরা মারণাস্ত্র করে তুলছি। যদিও ব্যক্তির চারিত্রিক বৈশিষ্ট্য নির্ধারণ করে সে কেমন ভাষা ব্যবহার করবে, এরপরও আচরণে পরিবর্তন আনার চেয়ে ভাষায় পরিবর্তন আনা সহজ মনে হতে পারে কারো কাছে। কে জানে, হয়তো সংবেদনশীল ভাষা প্রয়োগে অভ্যস্ত হতে হতে অজান্তেই পরিবর্তন এসেছে চরিত্রেও। ধরেন একটা ক্লাসে যদি তিনজন খোকন থাকে, আমরা কীভাবে তাদেরকে শনাক্ত করেছি? শিক্ষকরাও তাই করেছেন, কালা খোকন, ধলা খোকন, টেড়া খোকন। আর যদি তার একটা পা ইয়ে থাকে, অসুবিধা থাকে, ল্যাংড়া খোকন, এগুলো আমরা দেখে অভ্যস্ত হয়েছি, মনে করছি এগুলোই ভাষা, এটাই ঠিক, এটা তো ঠিক না। এবং এই যেটা আমরা শিখেছি সেটার ছাপ আমাদের তো ছোটোবেলায় হার্ড ডিস্কে ঢুকে গেছে, কঠিন জায়গার মধ্যে চলে গেছে, এটা থেকে আর আমরা বেরোতে পারছি না। তো এটা তো আসলে ডিপ রুটে একেবারে শিকড় ভিতরে চলে গেছে, এই শিকড়টা উপড়ানো খুব কঠিন কিন্তু অসম্ভব না। ভাষাবিজ্ঞানী, লেখক, প্রাবন্ধিকরা বিশ্বাস করেন, ভাষার প্রতি ভালোবাসা আর নিজস্ব ভাষাভাষী মানুষের প্রতি মমতা আলাদা কিছু নয়। মমতা থাকলে সংবেদন আসবে ভাষা প্রয়োগে ও নিজের আচরণেও। সরোয়ার সুমন, চ্যানেল 24, ঢাকা।